যুগের যত বীরত্ব যত দৌরাত্ম্য যত বীরত্ব গাথা ভাগ করে মারামারি করে রক্তপাত করে খণ্ড বিখণ্ড হয়ে মুসলিম হয়ে মুসলমানদেরকে অত্যাচার করে বীরত্ব করছেন আপনারা দেখুন সারা পৃথিবীর ইতিহাস শুধু ভেঙেছেন শুধু মেরেছেন শুধু কেটেছেন শুধু রক্তপাত করেছেন নারী নির্যাতন করেছেন মুসলিম হয়ে মুসলিম ভূখণ্ডগুলোকে খণ্ড খণ্ড করে বীরত্ব লাভ করেছেন সম্মানিত উপস্থিতি আমার এটাতে কথা হচ্ছিল ঘরে আমি এদিক ওদিক কথা বলছিলাম আমার ছেলেকে আমার বিবি সাহেবকে যা বলতেছে যে আব্বুর উপর যদি আক্রমণ হয় তাহলে কি হইতো আমি শেখ আব্দুর রাজাক তো ফিরে আসতাম আমি তো ফিরে আসতাম না যে কেন যে আমি কিছু কারাতে এবং কনফিউজন ওরা কাজ ভাঙার আগে কাজ ভেঙে আমি লাভ দিয়ে বেরিয়ে পড়তাম দুই চার পাঁচটা কোমরে ফেলে দেওয়ার চেষ্টা করতাম আমি কিন্তু আমার যে বয়স হয়ে গেছে সেটা আমার খবর নেই মায়ের খেয়ে মরে যেত ওই জাগে যে লাভ দিয়ে পাউলটে যে তক্তার মধ্যে এক হাত দিয়ে বাড়িয়ে দিয়ে ভেঙে ফেললাম কাঠ সেই বিকার তখন রয়ে গেছে কিন্তু বয়স তো আর নাই শক্তি তো আর নাই এখন তো লাভ দিলে লাভ উঠবে না তক্তাও ভাঙবে না হাড্ডি ভেঙে যাবে মনে তো করে এখনো কারাতে কেয়াই মেরে আমি পাঁচ সাতটা ফেলে দেবো কিন্তু আমি তো আগেই পড়ে যাব কাজে আমার ফিরে আসা হতো না ওখান থেকে কেন রাগটা মেজ আসতে তো রয়েই গেছে সময় তো উপস্থিত এই জন্য বলবো যে তোমাদের যুবকদের কারাতে শিখতে হবে কনফু শিখতে হবে মেরে আবার পালিয়ে যাবে নাকি তবে স্থানীয় লোকদেরকে ধন্যবাদ তারা মোটর সাইকেলগুলো আটকাতে পেরেছে জাজাহুমুল্লাহ খায়রা এমন শিক্ষা নিবে আক্রমণ করবে না রক্তাক্ত করবে না কিন্তু আত্মরক্ষার জন্য প্রতিপক্ষকে তছনছ করে দেওয়ার জন্য তোমার কারাতে শিখতে হবে কনফু শিখতে হবে লাঠি ঘুরানো শিখতে হবে যেন কোনো ধরনের দুর্বৃত্ত কোনো ধরনের অপরাধী যেন আক্রমণ করে যেন সেখান থেকে দূরে ভেঙে যাওয়ার কল্পনাও করতে না পারে আমরা এদেশের নাগরিক আমরা এদেশের নাগরিক আমরা এদেশের শান্তিপ্রিয় নিরীহ নাগরিক কিন্তু আমরা শক্তিহীন নই আমরা দুর্বল নই আমরা ভদ্র সভ্য কিন্তু আমরা দুর্বল নই ইনশাআল্লাহ রাজিদ অসচেতন নই সম্মানিত উপস্থিতি ঐক্যের কথা বলছেন সংগঠনের মাধ্যমে না সংগঠনের বিরোধিতা করার মাধ্যমে একদল বলছেন সংগঠন করা মানে হলো গ্রুপ করা বাস্তব কথা এটা যখনই দেখবেন সংগঠন তখন গালে নেতার তারিফ তখন শুধু আমিরের তারিফ তখন শুধু দলীয় প্রধানের তারিফ চলছে আর পরিবারতন্ত্র পীরতন্ত্র রচনার আমি আমার ছেলের দিয়ে কোরআন তেলাওয়াত একটু করাই নিলাম তাই না আপনার কলমা তুমিও তো একটু শোক হয়ে গেলা করেন যাই হোক আসছে বেচার মায়ের কাছে একটু গল্প করবে একটু কোরআন তেলাওয়াত করে আসছে মানুষ ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা মালের ফিতনা মানুষ ভুলে যেতে পারে সন্তানের ফিতনা ভুলে যাওয়া বড়ই কঠিন বড়ই কঠিন এটা মানুষ পারে না সহজ নয় তাই যদি হতো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী তার পুত্র ইয়াজিদকে ক্ষমতায় বসানোর চেষ্টা করেছেন এটা দোষের নয় কিন্তু মানবিক দুর্বলতা ফতোয়ায় জায়েজ কিন্তু মানসিক দুর্বলতা এতে কোনো সন্দেহ নাই আর মানসিক দুর্বলতা না জায়েজ নয় সময় তো বুঝতে ওই দিতে ওই রকম আরেক দলের বিশৃঙ্খল হও যত পারো আলাদা আলাদা হয়ে যাও বিশৃঙ্খল হও দুটোর কোনোটাই রাইট নয় আমরা হতাশ হব না আমরা দুর্বল হব না আমরা নিরাশ হব না ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না এ চিন্তা আমরা করবই না কে জানে ভবিষ্যতে কি হবে আল মুমিনুল কাওয়ি খায়রু ওয়া আহাব্বু ইলা আল্লাহি মিনাল মুমিনিল দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম কিন্তু উভয়ের মধ্যেই ভালাই আছে শক্তিশালীর মধ্যে বেশি আছে দুর্বলের মধ্যে কি আছে কম আছে এহরিস আলা মা ইয়ানফাউকা ওয়া লা তাআজিজ যেখানে তুমি দেখবে যে লাভের সম্ভাবনা কল্যাণের সম্ভাবনা উন্নতির সম্ভাবনা এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেইটা তুমি ধারণ করো অপারগতার ঘোষণা তুমি কখনো দিবে না কিতাবুল কদর সহিহ মুসলিমে যতটুকু মনে পড়ছে হাদিসটা রয়েছে আপনি হতাশ কেন হতাশার উপর ভিত্তি করে এত যদি আমরা বক্তব্য দেই তাহলে
সমাজ ক্ষতিগ্রস্ত হয় ওইটুকু আমাদের বাদ দিয়ে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করলেন যে বলুন তো, এর আগেও প্রশ্ন করেছিলেন গত সরকার আগের সরকারের আমলেও, বলুন তো এখন আমাদের নেত্রী ছাড়া আর কে যোগ্য আছে এই রাষ্ট্র চালাতে পারে? আমি বললাম হ্যাঁ আছে। কে? আমি বললাম দেশের সংবিধান। দেশের সংবিধান নেত্রীর উপরে, দেশের সংবিধান সরকারের উপরে, দেশের সংবিধান রাষ্ট্রের প্রধান গণধার, দেশ চলবো না মানে হোয়াট ইজ দিস, হোয়াট ইউ ওয়ান্ট, ইজ দিস ডেমোক্রেটিক স্পিচ, গণতান্ত্রিক কথাবার্তা এগুলো? আপনি যদি সংবিধান মেনে চলেন, সংবিধানই দেশ চালাবে। আপনি নেতা, আপনি আমির, আপনার চেয়ে আর কে যোগ্য আছে? আমি বলি আপনার চেয়ে যোগ্য হলো গঠনতন্ত্র এবং পরিচালনা বিধি। যদি আপনি মেনে চলেন, শত শত যোগ্য নেতা বের হবে। কথাটা আমার নয়, কথাটা স্ট্যালিনের, সমাজতান্ত্রিক বিপ্লবের বিশাল নেতা। তাকে বলা হয়েছে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। উনি বলেছিলেন যে যুগ, প্রয়োজনীয়তা এবং চাহিদা যেরকম সমাজকে ঐক্যবদ্ধ করে সেরকম নেতৃত্বের সৃষ্টি করে। সমাজের প্রয়োজন, সামনেগণের প্রয়োজন, যুগের চাহিদা অনুযায়ী নেতৃত্ব অটোমেটিক বের হয়ে আসবে ইনশাআল্লাহুল আজিজ। এই কম ঐক্যবদ্ধ হবে, কাছাকাছি আসবে, জনসংখ্যা আপনারা শক্তিতে রূপান্তরিত হবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের যোগ্য নেতৃত্ব ইনশাআল্লাহ 10 বছর 20 বছর 50 বছরের মধ্যে আসবে, যারা সকলকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেবে। এখন বলবেন যে নিজেরা নিজেরাই কত ভাগে বিভক্ত, একদল আরেক দলের বিরুদ্ধে যেরকম পোষা ডিম ঢেলান, তাহলে বাকি অন্যান্য মাঝহবের ভাইদের আপনারা কি করবেন? আমরা বলবো যে ওই উদারতা, ওই মহত্ব, ওই উন্নত চরিত্র, উন্নত আদব আখলাক যদি আমাদের না থাকে, আহলে হাদিস মুখে নাম নেওয়ার কোনো কারণ নাই। কেন? আমরা উদারতার মধ্যে আছি নীতিগত ক্ষেত্রে। সে নীতিটা কি? যেটা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল। তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলের আনুগত্য করো, তোমাদের নেতৃত্বকে মেনে চলো, সে প্রশাসনিক হোক। এখন প্রশাসক নাই, সাংগঠনিক কোনো নেতৃত্ব যদি ওই রকম ব্যাপক ক্ষমতাশালী, ব্যাপক গুণশালী, ব্যাপকভাবে উদার, নীতি নৈতিকতা ভিত্তিতে যদি ইসলামিক মানদণ্ডে পাড়ি দেন, তাহলে মেনে চলো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো ব্যাপারে বিতর্ক করো বা কোনো সিদ্ধান্ত আসতে না পারো, ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, কোথায় ফিরে নেবে? আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। একটা ছোট্ট কথা আপনাদের সামনে উপস্থাপন করি, কথার খেয়ে ধরে, যেরকমই বললাম একটি গণতন্ত্রের এই দেশে তার সংবিধানের উপরে কিছু নেই। দলীয় নেত্রী এবং দলীয় নেতা নেত্রী এবং সরকারি নেতা নেত্রী সবাই সংবিধানের আওতায়। ঠিক একটা সাংগঠনিক দলের নেতা নেত্রী সবাই তাদের গঠনতন্ত্রের আওতায়। আর মুসলিম উম্মত কিসের আওতায়? মুসলিম উম্মত কিসের আওতায় বলুন? কয়েকজনই বলুন, তাতেই হবে আমার। সবার জব কোরআন মুহাদিসের আওতায়, আল্লাহ এবং তার রাসূলের আওতায়। যত বিতর্ক তার নিরসন কোথার থেকে হবে? এখন বলবেন যে চারটা মাঝহাব কোথার থেকে বেরিয়ে আসলো? আমি পাকিস্তানের জালাল বোধহয় ছেলেটার নাম, তার বক্তব্য শুনলাম, ছোট মানুষ, বলতেছে যে এ লোক তো কাহরে কে চার নহরে নিকালায়ে হ্যায়, এক হানাফি নহর, এক মালিকি নহর, এক শাফি নহর আর এক হাম্বলি নহর। কয়টা হলো নহর? চারটা। তো আহলে হাদিস কাহা হ্যায়? এক সমন্দর সে চার নহরে নিকলে আয়ে হ্যায়। আহলে হাদিস কাহা হ্যায়? মাই ইয়ে কাহতা হু কে জিস সমন্দর সে নহরে নিকল আয়ে হ্যায়, ওহি সমন্দর কা নাম হ্যায় আহলে হাদিস হ্যায়। যে সমুদ্র থেকে চার মাঝহাবের নহর গুলা বেরিয়ে এসেছে, সেই সমুদ্রই কি? নহর পথে আসতে গিয়ে কেউ বাঁকা হয়ে গেছে, কোথাও চর পড়ে গেছে, কোথাও ময়লা পড়েছে, কোথাও আবর্জনা পড়েছে, নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, ফিরে যেতে হবে কোথায়? ওই সমুদ্র যেটা নাম আহলে হাদিস এবং হাদিস, সেখানেই ফিরে যেতে হবে। এইটুকু মাথায় রাখুন। তারপরে এখন আমি খুব দ্রুত গতিতে চলে আসছি
আল্লাহ নবী বলেছেন খায়রুন নাসে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সালাফে সালেহিন বলতে আমরা যা বুঝি আল্লাহর নবীর যুগ এবং তার সাথে সাহাবীগণ তার পরবর্তী সাহাবীগণ তারপরে যে সাহাবীগণ তাবেঈগণকে যথাযথভাবে অনুসরণ করেছেন তারা যদি চতুর্থ যুগ ধরে তাবারানির বর্ণনা সম্ভবত ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানি ফতুল বারীতে উল্লেখ করেছেন যে রওয়ায়েতটা মওকুফ হওয়ার সম্ভাবনা আছে যদি সেই যুগ ধরে তাহলে 300 বছর পরিপূর্ণ হয়ে ইমাম নাসাই পর্যন্ত চলে যায় চতুর্থ হিজরি শতাব্দীর আগ পর্যন্ত সালাফে সালেহিনদের যুগ মাথায় আছে এক নম্বর কথা হলো এটা তাদের যারা অনুসরণ করেন ইমাম ইবনে তাইমিয়া বলেছেন আহলুল হাদিস ওয়াহুমুস সালাফু মিনাল কুরুনিস সালাসা ওয়া মান সালাকা সাবিলাহুম মিনাল খালাফ আহলুল হাদিস হলো এই তিন বা চার যুগের সালাফ যারা সাহাবি তাবি এবং তাবে তাবেগণ এবং তাদের পদ্ধতি যারা অনুসরণ করেছে তারা কারা তারা আহলুল হাদিস ইবনে হাজম তাই বলেছেন আপনারা আহলুল হাদিস কিনা হানাফি বাইরে আবার কিছু মনে করেন না আপনারা ইমাম সাহেব বলেছেন ইদা সাহাল হাদিস ফা হুয়া মাযহাবি হাদিস যদি সহি হয় সেটাই আমার মাযহাব সেই হিসাবে আপনারাও আহলুল হাদিস আবার উসুলের কিতাবে আছে হানাফি মাযহাবের উসুল মাসালা বের করার মূল সূত্র কয়টা আঙ্গুলের দিকে তাকান কয়টা কোরআন এবং হাদিস সেই হিসাবে আপনারাও আহলুল হাদিস বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না আমি শুধুমাত্র খুরুজ আমিনাল খেলাফ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী ওই পর্যন্ত থাকলাম কিন্তু ওনারা বলতে আর একটা বিতর্কের সৃষ্টি করেছেন বাহিরের থেকে আহলুল হাদিস হলো হাদিসের হাফেজ যারা হাদিসের বিদ্যায় যারা পারদর্শী যারা তাবেঈদের যুগ থেকে তাবেঈদের যুগে আহলুল হাদিস যারা শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি হুজ্জাতুল বালেগার মধ্যে উল্লেখ করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে শুরু করেছেন তারা রায়ে ধার ধারতেন না ওই পর্যন্ত টিকে রেখে পরবর্তী যুগে আপনারা যাদের নাম শুনেছেন তাদের কথা বলি আমি ইমাম মালিক ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ ইমাম আহমদ হাম্বল হাদিসের যারা মহান মহান ইমাম তারাই আহলুল হাদিস সাধারণ পাবলিক আহলুল হাদিস না কথাটা ঠিক না ব্যাঠিক যদি বলেন যে সাধারণ মানুষ আহলুল হাদিস হতে পারে না তাহলে আপনারা কোন মাযহাবের অনুসারী বলেন তো দেখি কোন মাযহাবের অনুসারী আপনারা মহা বিপদে ফেলে দিয়েছে অনেকে আহলুল হাদিসের কেউ কেউ ফাঁদে পা দিয়ে দিয়েছে তারাও বলা শুরু করেছে যে শুধু হাদিসের আলেমরাই আহলুল হাদিস সাধারণ পাবলিক আহলুল হাদিস না তার মানে আপনার ছাগলের তিন নম্বর বাচ্চা বড় দুইটায় খালি দুধ টানতেছে আপনার খালি পিছন দিকে খামা কালা পাইতেছেন রাজায় পায় পাজায় পাজা উজিরে পায় সৎকে দশ আর চামচান আছে হুদাই ফসা ফস নেভার আমি বলেছি যেখান থেকে মাযহাব উচ্চারণ সেই যে আহলুল হাদিস যেরকম হাদিসের আলেমগণ আহলুল হাদিস সেই আহলুল হাদিসগণের পদ্ধতি মানহাজ মেথডোলজি আইডিওলজি ইবারে আকীদায় আমলে যারা ফলো করে তারা সবাই কি আহলুল হাদিস আগে না মাযহাবগুলো আগে আগেই তো বলেছি আহলুল হাদিস হলো কি আগে তারপরে মাযহাব আরেকটি প্রসঙ্গ তারা তুলে ধরেছেন খুব দ্রুত গতিতে চলে আসলাম জামান আর বেশি দূর আমি ওখানে কথা বলতে পারলাম না শায়খ এবং শায়খের পুত্র বসে আছেন খুব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করতে হবে খুব দ্রুত ভারতে চলে আসলাম আমি যেহেতু ব্রিটিশ বিরোধী সামান্য দুইটা কথাবার্তা বলতে হবে ভারতের বুকে ইসলাম নিয়ে এসেছে কারা বলুন তো দেখি এখানে আবার আরেক প্রশ্ন সুফি সাহেবেরা নাকি কে নিয়ে এসেছে সাহাবিগণ তাবেঈগণ সাহাবিগণ কোন মাযহাবের ছিলেন সাহাবিগণের যুগে কোন মাযহাবের ইমামের জন্ম হয়েছিল কিনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ হওয়ার সম্ভাবনা আছে কিছুটা আর কোন ইমাম তাহলে সাহাবিরা কোন মাযহাবের অনুসারী ছিলেন এই আয়াতেই মাযহাবের দলিল দিচ্ছেন সূরা নিসার এই আয়াত দিয়ে কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম উলিল আমর মানে কি চার ইমাম চার মাযহাবের তাদেরকে মেনে চলতে হবে আমি জিজ্ঞাসা করি আয়াত নাজিল হয়েছে কার কাছে আল্লাহর নবীর কাছে না চার ইমামের পরে নাজিল হয়েছে চার ইমামের পরে নাজিল হলে সেই নবীকে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়েছে উলিল আমর মানতে হবে উম্মতের জন্য সেটা বাধ্যতামূলক রয়েছে সেই উলিল আমর কে চার ইমামের আগে কোন উলিল আমর ছিলেন
সম্মানিত উপস্থিতি, এখানেও জাল তাফসীর, বাজে তাফসীর করছেন কোরআনে কারীমের। যুদ্ধের মাধ্যমে এই দেশ বিজয় করেছে। আরেকটা প্রশ্ন আপনাদের সামনে, সারা পৃথিবীর অধিকাংশ জায়গা মুসলিমদের পক্ষ থেকে কারা জয় করেছিল বলুন? সাহাবীগণ এবং তাবীগণ। এই যুগের যত বীরত্ব, যত দৌরাত্ম্য, যত বীরত্ব গাথা ভাগ করে, মারামারি করে, রক্তপাত করে, খণ্ড বিখণ্ড হয়ে মুসলিম হয়ে মুসলমানদেরকে অত্যাচার করে বীরত্ব করছেন আপনারা, দেখুন সারা পৃথিবীর ইতিহাস। শুধু ভেঙেছেন, শুধু মেরেছেন, শুধু কেটেছেন, শুধু রক্তপাত করেছেন, নারী নির্যাতন করেছেন, মুসলিম হয়ে মুসলিম ভূখণ্ডগুলোকে খণ্ড খণ্ড করে বীরত্ব লাভ করেছেন। একটা জায়গা দেখান যে সাহাবী তাবেগুন যুগ পর্যন্ত তুর্কিদের ওই বীরত্বের পরে কোন মুসলিম শাসক পৃথিবীর এক ইঞ্চি জায়গা জয় করেছেন দেখান। কিছুই না, ভুয়া মারামারি করে খণ্ড খণ্ড করেছেন, রক্তপাত করেছেন, মুসলিম ভূখণ্ডের 12টা বাজিয়েছেন, মাত্র এক ইঞ্চি জায়গা কোথাওতে বের করে আনতে পারেন নাই। কৃতিত্ব যদি থেকে থাকে সেটা সাহাবিগণের, কৃতিত্ব যদি থেকে থাকে সেটা তাবিগণের, কৃতিত্ব যদি থেকে থাকে আগের যুগের রাজা বাদশাদের। এই যুগে গত 200 শতাব্দীর মধ্যে খালি তুর্কিদের পরে কিচ্ছু করতে পারেন নাই, শুধুমাত্র মারামারি করেই নিজেরা হিরো হয়েছেন, আসলে হলো জিরো।